আজ আমরা শিখব যে একটা অ্যাডমিশন ফর্মের এইটুকু ডিজাইন আমরা কিভাবে করতে পারি। এই ডিজাইনটা আমাদের করার জন্য আমরা আজকের ভিডিওটা নিয়ে এসেছি। তো এইটার জন্য প্রথমে আমি একটা নিউ পেজ নিই। নিউ পেজ নেওয়ার পরে আমি সেখানে আমার যে কাজ ছিল সেই কাজগুলো এখন করব। তো প্রথমে আমার লেখা ছিল নেম, আমি নেম লিখলাম। তারপরে ছিল ফাদার্স নেম, তারপরে ছিল মাদার্স নেম, তারপরে ছিল ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে কি ছিল একটা আমি দেখে আসি, অকুপেশন নেম, আর ছিল মোবাইল নাম্বার। অকুপেশন নেম দিলাম, ওখানে আমি মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা কি করবো, একটা ট্যাব সেট করবো। এই ট্যাবের মাধ্যমে যখন আমরা ট্যাব দিব তখন সেম আমাদের এই ডিজাইনটা চলে আসবে। এই ট্যাব সেট আমরা অনেকেই জানি, তারপর এখানে একটু দেখতেছি কিভাবে করতে হয়। তো যেটুকু ট্যাব সেট করবো ওইটুকু আমাদের আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে আমরা চলে যাব প্যারাগ্রাফে। প্যারাগ্রাফে যাওয়ার পরে এখানে আমাদের নিচে আছে ট্যাব, এই ট্যাবে ক্লিক করবো। ট্যাব আমি দিব কত, এখানে আমি যদি এখান থেকে কাজে কাজে দিই, এই ট্যাবটি উঠে দিই, এখানে যেটা সেট করেছিল। তো আমি আবার নতুন হয়ে যাচ্ছি, প্রথমে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে ট্যাব, ট্যাবে যাওয়ার পর এখানে আমি ট্যাব দিলাম 4.5, 1.5, 4.5 লিখলাম। দেখার পর এখানে কি ধরনের দিব, এই ড্যাশ ড্যাশ ডট ডট দিব, বা আমি একটু বড় 3 নম্বরটা দিলাম। দেওয়ার পর সেটি দিলাম, সেট হয়ে গেল। এখন ওকে দিলাম, ওকে দিলে আমার ট্যাব সেট হয়ে গেল। এখন যদি আমি এখানে কার্সার রেখে এটাকে ট্যাব দিই তাহলে আমার ওই পরিমাণ একটা দাগ চলে আসবে। এই ট্যাব সেট করার উদ্দেশ্যটা কি, যে আমাদের এইদিকে চলতে ছোট বড় এইদিকে একই রকম থাকবে। এইভাবে ট্যাব সেট করে আমরা এটা দিয়ে দিলাম। এরপরে আমি একটা ছবি নেবো, ইনসার্ট পিকচারে যাবো। যাওয়ার পরে দিস পিসিতে একটা পিকচার আমরা যেখানে সেখান থেকে একটা পিকচার নেবো। এই পিকচারটাকে সরাতে গেলে যাচ্ছে না, এই জন্য আমরা এখানে অথবা র্যাপ টেক্সট এখানে আছে যেখানে, এইখানে যাওয়ার পরে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করবো, করলে আমরা এই ছবিটা এখানে সরাইতে পারবো। তো ধরলাম ছবিটা আমার এখানে এইভাবেই থাকলো। এখন এরপরে কি আছে আমাদের, এরপরে চারিধারে একটা বর্ডার আছে। তো এই বর্ডার দেবো কিভাবে, এইটা দেওয়ার জন্য ইনসার্টে যাবো। ইনসার্টে যাওয়ার পরে শেপে যাবো, শেপে যাওয়ার পরে এই রেক্টেঙ্গেল এটা নেবো। নেওয়ার পরে যেটুকু আমি বর্ডার দিতে চাচ্ছি ঠিক সেইটুকু এইভাবে আমি সিলেক্ট করে নেবো। নেওয়ার পর আমার এটা বর্ডার হয়ে গেল। আমি এখান থেকে শেপ ফিলে যাব, যখন আমি বর্ডার করলাম তখন আমার এই শেপ ফরম্যাট ওপেন হবে, এবং সেখান থেকে এই শেপ ফরম্যাট থেকে আমি শেপ ফিলে যাব। এখান থেকে নো ফিল করে দেবো, নো ফিল করে দিলে আমার এইরকম হয়ে যাবে। আর শেপ আউটলাইনটা আমি হোয়াইট কালার করে দেবো। আর এখান থেকে আমার এই পয়েন্ট যদি 3 পয়েন্ট বলে তো আমরা 3 পয়েন্ট দিয়ে দেবো, পাশ আড়াই পয়েন্ট দিয়ে দেবো, যেটা বলবো সেটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের এখানে কি কাজ, এখানে একটা দাগ দেওয়া ছিল, সেই টান দেওয়ার জন্য আমরা এখানে ইনসার্টে আবার যাব। যাওয়ার পরে এখানে শেপে যাব, শেপে যাওয়ার পরে এইরকম একটা দেখে নেবো। নেওয়ার পর যেখানে তার টান দাগটা দেবো সেখানে রেখে শিপ ধরে টান দেবো, তাহলে আমার এই লেখাটা সোজা হবে। এই যে সোজা হয়ে গেছে, শিপ না ধরলে আঁকা বাঁকা হয়ে যাবে। এই শেপ আউট লাইনে কালার আমি হোয়াইট করে দিবো। এবার পার্সেন্টেজ কতটা একটু বাড়াই দিলাম, হোয়াইট ইজ দ্যার, আমি দিলাম 1.4, এই হয়ে গেল। এরপরে একটা অপশন ছিল এখানে যে আমাদের কি করতে হবে, একটা অ্যাডমিশন ফর্ম লেখা নিয়ে আসতে হবে। তো এইটার জন্য আমরা যাবো কোথায়, আবার ইনসার্টে যাব, যাওয়ার পরে শেপে যাব, শেপে যাবো, এটি নিয়েছিলাম প্রথমবারে, এইবার নেব এইটা। এটা হচ্ছে রেক্টাঙ্গেল রাউন্ড, যেটা কর্নার, রাউন্ড কর্নার, এটা নেব। এইটা নেওয়ার পরে এখানে আসবো, আসার পরে জাস্ট আমি এইভাবে এখানে ক্লিক করবো। করার পরে এই যে এখানে একটা হলুদের মতো দাগ আছে, এই ডট আছে, এটাকে ধরবো, ধরে সোজা এইভাবে টেনে নিয়ে আসবো। নিয়ে আসলে এই যে গোলাকার হয়ে যাচ্ছে, এই যে গোলাকার হয়ে গেল হলুদের মতো সোজা দাগ। যখনই এইদিক দিব আবার ওই একই অবস্থা হবে, এই দিকে আনলে আবার একই অবস্থা। এই যে এইরকম ছেড়ে দিলাম, এইরকম হলো। আবার একে যদি আমি নিয়ে আসি এইভাবে টেনে দেবো তাহলে এই যে গোলাকার হয়ে গেল। আমি এটা শেপ ফিল কালারটা একটু চেঞ্জ করে দিই, শেপ ফিল কালারটা আমি দিলাম এইটা। দেওয়ার পরে আমি এখানে নো আউটলাইন দেবো, নো আউটলাইন,
কোন আউটলাইন থাকবে না, শেপের বর্ডার থাকবে না। তারপর এখানে অ্যাড টেক্সট করবো, অ্যাড টেক্সটে রাইট বাটন ক্লিক করে নিয়ে অ্যাড টেক্সট দেবো, না হলে এর মধ্যে আমরা লিখতে পারবো না। এই যে অ্যাড টেক্সট দিলি কার্সারটা চলে আসছে। এখন আমি লিখলাম অ্যাডমিশন ফর্ম, অ্যাডমিশন ফর্ম লেখাটাকে একটু বড় করবো, লেখাটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখানে যাই, সমস্যা নেই, এখান থেকে অ্যাড করতে ক্লিক করে বড় করি কতটুকু আমরা নিতে পারি, না দিলেই নয়, ঠিক ওইটুকু নিয়ে নিলাম। একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। এই যে অ্যাডমিশন ফর্মটা আমার হয়ে গেল, আমি এটা একটু নিচে টেনে দিই, যেহেতু আমার এখানে কি আছে, এই যে অ্যাডমিশন ফর্ম অটোমেটিক হয়ে গেল। এটাকে ধরে আমি জাস্ট মিডিল কোনটা সেই মিডিলে আমি নিব, এটা আমার মিডিলেই মনে হয় আছে, দেখি মিডিলে আছে, সমস্যা নেই, এর মিডিলে হ্যাঁ ঠিক আছে মিডিলে আছে। এই মিডিলে আমরা করলাম, তাহলে আমাদের এই ডিজাইনটা হয়ে গেল। আগের ডিজাইনটা ছিল এরকম, এখন ডিজাইনটা আমরা করলাম এরকম, তার মানে এটা খুব সহজে আমরা করতে পারি। এরপরে আমরা বাকি অংশগুলো দেখবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আমরা সবাই একটু প্র্যাকটিস করি। তো ধন্যবাদ সবাইকে।